স্টুডেন্ট তোমাদের সকলকে আমার চ্যানেল দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে জানাই সুস্বাগতম। আজকে আমরা ক্লাস নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি ক্লাস টাস্ক নিয়ে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তোমাদের এই লকডাউনে বাড়িতে পড়াশোনা করার জন্য যে সেকেন্ড টাইম একটি কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, যেখানে সাতটি বিষয়ে তোমাদের কোশ্চেন রয়েছে, তার মধ্যে বাংলা বিষয় নিয়ে আজকে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি পুরো দেখবে এবং সঠিক উত্তরগুলো এখান থেকে কিন্তু জানতে পারবে। তো আমি মনোজ আর তোমরা আমাকে দেখছো দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করি। তো দেখো, বাংলা বিষয়ের এই যে মডেল টাস্ক, যার পূর্ণ মান হচ্ছে 40, তো প্রথমে যখন বলা হয়েছে, এক নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো। এখানে মোট 12টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে এবং প্রত্যেকটি প্রশ্নে 4টি করে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদের বেছে লিখতে হবে। তো দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। এর 4টি অপশন হচ্ছে, প্রথম ক হচ্ছে 30 বছরে, খ হচ্ছে 32 বছরে, গ হচ্ছে 34 বছরে এবং ঘ হচ্ছে 35 বছরে। না, সঠিক উত্তর হবে 35 বছরে। 35 বছরে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তবু সুকুমার আমাকে মনে রেখেছে। একটা সিঙ্গেট ইনভার্ট কমার মধ্যে লাইনটি রয়েছে, আমাকে নিয়ে এখানে ড্যাশ লিখেছে, এই ড্যাশটিতে কি হবে? না দেখো, 4টি অপশন আছে, প্রথম হচ্ছে উপন্যাস, খ হচ্ছে গল্প, গ হচ্ছে নাটক আর ঘ হচ্ছে কবিতা। না, সঠিক উত্তর হবে গল্প। তবু সুকুমার আমাকে নিয়ে আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ঝড় বৃষ্টির বিপদে কলিঙ্গবাসী যাকে স্মরণ করেছে। না, প্রথম হচ্ছে ক হচ্ছে যমিনী, খ হচ্ছে মহাদেব, গ হচ্ছে ইন্দ্র আর ঘ হচ্ছে চণ্ডী। সঠিক উত্তর হবে ক এর উত্তরটি, যমিনী। তারপর প্রশ্ন, নোঙর কবিতায় সারারাত কবি যা করেন, অর্থাৎ কি করেন? না, নোঙর কবিতায় সারারাত কবি যা করেন, তার মধ্যে 4টি অপশন দেখো, প্রথম হচ্ছে স্বপ্ন দেখেন, ক হচ্ছে মিছে দাঁড় টানেন, গ হচ্ছে জেগে থাকেন, ঘ হচ্ছে নিদ্রা মগ্ন থাকেন। এর সঠিক উত্তর হবে খয়ের দাগের, মিছা দাঁড় টানেন। নোঙর কবিতায় সারারাত কবি মিছা দাঁড় টানেন। নেক্সট হচ্ছে, শকুন্তলা তার আংটিটি হারিয়েছিল কোথায়? ক হচ্ছে প্রয়াগ তীর্থে, না পুষ্কর তীর্থে, গ হচ্ছে গয়া তীর্থে, না শচী তীর্থে। না, এর সঠিক উত্তর হবে ঘয়ের দাগের, শচী তীর্থে। পরের প্রশ্নটি দেখো, ধীবরকে বন্ধু মেনে নিলেন কে? প্রথম ক হচ্ছে জানুক, খ হচ্ছে রাজা, গ হচ্ছে রাজসেলক আর ঘ হচ্ছে সূচক। এর সঠিক উত্তর হবে রাজসেলক, ধীবরকে বন্ধু মেনে নিলেন রাজসেলক। তারপরের প্রশ্ন, গবাক্ষ উদ্ঘাটন কর, এটা একটা সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে রয়েছে একটা লাইন, এটা বলেছে কে? ক হচ্ছে নিউটন, খ হচ্ছে প্রহ্লাদ, গ হচ্ছে প্রফেসর শঙ্কু এবং ঘ হচ্ছে বিদুশেখর। না, এই কথাটি বলেছে বিদুশেখর, সঠিক উত্তর হয়ে যাবে বিদুশেখর। পরের প্রশ্ন দেখো, তারকবাবু তার সব ঘটনার মধ্যে কোন জিনিসটিকে টেনে আনতেন? দেখো, 4টি অপশন, ক হচ্ছে হরিণ, খ হচ্ছে বাঘ, গ হচ্ছে বেড়াল আর ঘ হচ্ছে রোবট। সঠিক উত্তর হয়ে যাবে বাঘ, তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘকে টেনে আনতেন। নেক্সট হচ্ছে, কম্পনজাত বর্ণের উদাহরণ হল, দেখো ক হচ্ছে র, খ হচ্ছে ল, গ হচ্ছে ঘ আর ঘ হচ্ছে ডয়ষ্ণর। সঠিক উত্তর হবে র, র হল একটি কম্পনজাত বর্ণের উদাহরণ। তারপরে প্রশ্ন, পিশাচ থেকে পিশাচ, এই যে উদাহরণটি, এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? না দেখো, এখানে 4টি অপশন আছে, প্রথম হচ্ছে ধ্বনি লোপ, ক হচ্ছে ধন্যাগম, গ হচ্ছে ধ্বনি বিপর্যয় এবং ঘ হচ্ছে অপিনিয়তি। সঠিক উত্তর হয়ে যাবে ধ্বনি বিপর্যয়। দেখো, তালে প্রশ্নটা প্রথমে ছিল
এটা পরে চলে গেছে, ধ্বনিটা তার স্থান পরিবর্তন করছে। এজন্য তো বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তারপরে কোশ্চেন হচ্ছে বিদ্যাযুক্ত অর্জন সন্ধি করলে কি হবে? যা হবে প্রথমত হচ্ছে বিদ্যার্জন, তারপর বিদ্যা অর্জন, বিদ্যর্জন না বিদ্যার্জন। সঠিক উত্তর হয়ে যাবে কয়েক দাগে যেটি প্রশ্ন হচ্ছে বিদ্যার্জন, বয়সি দয়জ ফল আকার বর্গীয় রেপ দন্তন্য বিদ্যার্জন, এটি সঠিক উত্তর হবে। এবং এই বারো নম্বরের শেষ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কোটি, না কয় হচ্ছে সাতটি, খ হচ্ছে আটটি, গ হচ্ছে নটি এবং ঘ হচ্ছে দশটি। সঠিক উত্তর হয়ে যাবে সাতটি, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো সাতটি। পরে দেখো দু নম্বরে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও, এটা তো রয়েছে বারোটি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে এক নম্বর করে পূর্ণ বাক্যে উত্তর। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? এর উত্তর হচ্ছে কলিঙ্গ দেশে সাত দিন টানা বৃষ্টিপাত হয়েছিল। তারপরের প্রশ্ন নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? না নোঙর কবিতায় নোঙর হলো জীবনের প্রতিবন্ধকের প্রতীক এবং নৌকা হলো জীবনের প্রতীক, ঠিক আছে। নেক্সট হচ্ছে কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াঘুড়ি চুরি করেছিল? না ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াঘুড়ি চুরি করেছিল কিরবিজরা। পরের প্রশ্ন সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি ব্যবহার করেছিল? সুকুমার তার বক্তৃতায় বারোটি উদ্ধৃতি ব্যবহার করেছিল। তারপরে প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় কে তর্জমা করেছেন, অর্থাৎ অনুবাদ করে যাকে বলা হয়। না ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এরপরে প্রশ্ন দেখো ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল? এর উত্তর হবে ধীবরের পাওয়া আংটিটি ছিল মণিমুক্তায় ঝলমলে। পরের প্রশ্ন একেই বলে দিনে ডাকাতি, এখানে কোন ঘটনা দিনে ডাকাতি বলা হয়েছে এই প্রশ্নের মধ্যে? এর উত্তর দেখো প্রফেসর শঙ্কুর রকেট অবিনাশ বাবুর মূলর খেতে পড়ে যায়, এই জন্য অবিনাশ বাবু পাঁচশো টাকার ক্ষতিপূরণের দাবিকে দিনে ডাকাতি বলা হয়েছে। পরের প্রশ্ন বটিকা ইন্ডিকা কি? না বটিকা ইন্ডিকা হলো প্রফেসর শঙ্কুর তৈরি বড়ি যা খেলে ২৪ ঘন্টার খাওয়া হয়ে যেত। পরের প্রশ্ন প্লুতোস্বর কাকে বলে উদাহরণ দাও, এটা একটা গ্রামারের প্রশ্ন ব্যাকরণের প্রশ্ন। দেখো যে ধ্বনিকে টেনে টেনে বা দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় তাকে প্লুতোস্বর বলে। আবার বলছি যে ধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় তাকে প্লুতস্বর বলে। গানে বা কান্নায় অথবা দূর থেকে কাউকে ডাকলে এই প্লুতস্বরের সৃষ্টি হয়। উদাহরণ দেখো ধরো অরুণ বলে কাউকে ডাকা আছে, অরুণ একটু দাঁড়াও, অরুণ একটু দীর্ঘ টেনে টেনে। তারপর উদাহরণ দেখো জয় হে, এই যে হে কথাটিকে তিন একটু এ কর বেশিক্ষণ ধরে টানা হয়েছে। পরেরটা দেখো নৌকা রে, খোকা রে, এবার কাউকে যখন দীর্ঘ টেনে টেনে ডাকা হবে তখন প্লুতস্বরের সৃষ্টি হয়। পরের প্রশ্নটি হলো সন্ধি বিচ্ছেদ করো প্রত্যেক আর যথেষ্ট, এই দুটো শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে প্রত্যেক অপরটি যথেষ্ট, সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখো প্রত্যেক সন্ধি বিচ্ছেদ হবে প্রতিযুক্ত এক এবং যথেষ্ট হলো যথাযুক্ত ইষ্ট সমান যথেষ্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে করিয়া থেকে কইরা থেকে করে, এখানে ধ্বনি পরিবর্তনের কোন ধারার প্রয়োগ করা হয়েছে? তো যদি সঠিক উত্তর এর হবে এখানে ধ্বনি পরিবর্তনের যে ধারাটি প্রয়োগ করা হয়েছে সেটি হলো অভিশ্রুতি। নেক্সট হচ্ছে সমীভবন কাকে বলে উদাহরণ সহ লেখ, না উত্তর হলো যখন শব্দের পাশাপাশি দুটি পৃথক ব্যঞ্জন ধ্বনি একে অপরকে প্রভাবিত করে অথবা দুটি দুটিকে প্রভাবিত করে সমব্যঞ্জনে বা প্রায় সমব্যঞ্জনে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে সমীভবন বলে।
যেমন উদাহরণ হিসেবে আমরা নিয়েছি দেখো প দয়েম সেটা হয়ে গেল প দয়েদ, অর্থাৎ এই যে দ নিচে ম ছিল সেই মটা আবার দ হয়ে গেল, একই সমব্যঞ্জন পরিণত হলো। আবার দেখো গ লয়ে প গল্প, এই যে লটা পয়ে পরিণত হয়েছে, অর্থাৎ সমব্যঞ্জন পয়ের সাথে প ইত্যাদি। তো এ হল সমীভবন। এরপরে দেখো তিন নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, তিন গুণিত দুই অর্থাৎ ছয়, প্রতিটি প্রশ্নের মান তিন নম্বর করে। তো দেখো কয়ের প্রশ্নটি কি আছে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, এটা সিঙ্গেল ইনভার্ট কোয়ার মধ্যে লাইনটি রয়েছে। প্রশ্ন হচ্ছে কে কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছে? দেখো উত্তর হল এই মন্তব্যটি করেছে বিখ্যাত কবি ও নাট্যকর কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের বিখ্যাত চরিত্র ধীবর, ধীবর ঠিক আছে। শকুন্তলা শচীতীর্থে গিয়ে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় যে আংটিটি হারিয়ে ফেলে তা এক ধীবর মাছ ধরতে গিয়ে মাছের পেটে পায় এবং বিক্রি করার জন্য লোককে দেখায়। সেই সময় রাজার দুই রক্ষী তাকে চোর বলে রাজসভায় নিয়ে আসে এবং তার জেলে বৃত্তিকে নিয়ে শ্যালক, এটা কিন্তু খেয়াল রাখবে, শ্যালক উপহাস করে। এই প্রসঙ্গে ধীবর উপরের কথাটি অর্থাৎ যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলো তা পরিত্যাগ করা উচিত নয় এই কথাটি বলেছে। পরের প্রশ্নটি দেখো ক্ষয়ের দাগের, দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। দেখো উত্তরটি হলো এই উদ্ধৃতাংশটির বক্তা হলেন বিখ্যাত লেখক লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের ইলিয়াসের স্ত্রী শ্যাম শ্যামাগি। দীর্ঘ ৩৫ বছর কঠোর পরিশ্রম করে প্রচুর সম্পত্তির মালিক হয়েও ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখ জীবনে ছিল না, অর্থাৎ তার জীবনে কোনো সুখ ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনা করার এতটুকু সময়ও ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন তারা সর্বহারা হয়ে যায় এবং মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর বাড়িতে কাজ করতে থাকে তখন তারা বুঝতে পারে জীবনের সুখ কাকে বলে। এই সময় তাদের জীবনে কোনো দুশ্চিন্তা নেই, কোনো ঝগড়াও ছিল না, শুধুমাত্র আছে প্রভুর কাছে সেবা করার একটা সময়। তো এই যে একটা মানুষ সারা জীবন পরিশ্রম করে শেষ মুহূর্তে গিয়ে তারা নিজের সুখ জীবন কাকে বলে সেটা বুঝতে পারেনি, এই বিষয়টি ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাগি এখানে অকপট স্বীকার করেছে। যখন তারা প্রচুর সম্পত্তির মালিক ছিলেন এবং তাদের প্রচণ্ড একটা কর্মব্যস্ত কাজের মধ্যে তারা দিন কাটাতে হতো তখন তাদের কোনো সময়ই ছিল না নিজের মানে জীবন কাটাবার জন্য এবং সুখ কাকে বলে তারা বুঝতে পারেনি। তাই তিনি শেষ মুহূর্তে এসে শেষ বয়সে এসে স্বীকার করেছে যে সুখী জীবন কাকে বলে কোনদিনও বুঝিনি, ঠিক আছে। দেখো চার নম্বরের কোশ্চেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে পাঁচ, পাঁচ গুণিত এক মানে পাঁচ, একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ। দেখো ক্ষয়ের প্রশ্নটি আমি উত্তর লিখেছি, দাম গল্পের নামকরণের কতটা সার্থক হয়েছে আলোচনা করো, ঠিক আছে। দেখো উত্তরটা হচ্ছে যে কোনো কবিতা গল্প উপন্যাসের ক্ষেত্রে নামকরণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, নামকরণ থেকে আমরা বুঝতে পারি বিষয়টির সারমর্ম। এখন আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের নামকরণ কতটা সার্থক হয়েছে নিচে আলোচনা করব, ঠিক আছে। দেখো দাম গল্পের কথক সুকুমার ও তার সহপাঠীদের কাছে অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিভীষিকাময়, খুবই ভয় করতেন অঙ্ক, একে তো অঙ্ক ভয় করতেন, মাস্টারমশাইকে খুবই ভয় করতেন, একে তো কথক অঙ্কে দুর্বল ছিল, অন্যদিকে মাস্টারমশাইয়ের ভয় তাকে আরও ভীতিপ্রবণ করে তোলে। পরবর্তীকালে বাংলার অধ্যাপক হয়ে সুকুমার অল্প বিস্তর নাম করলে কলেজের একটি অনামী পত্রিকা তাকে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব দেয়। সুকুমার তার ছোটবেলাকার অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে অভিজ্ঞতায় ও কল্পনায় সমৃদ্ধ একটি স্মৃতিকথা লিখে ফেলেন,
যার দাম হিসেবে তিনি 10 টাকা পারিশ্রমিক পান। বহুকাল পরে বাংলাদেশের কলেজের একটি বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সুকুমারের সাথে দেখা হয় তার বৃদ্ধ মাস্টারমশাইয়ের, এবং তিনি জানতে পারেন তার লেখা সেই অনামিক পত্রিকার বাল্য স্মৃতিটি মাস্টারমশাইয়ের এখন সর্বক্ষণের সঙ্গী। ছাত্র তার কথা মনে রেখেছে, এটাই বৃদ্ধ মাস্টারমশাইয়ের গর্ব। ছাত্রের সমালোচনাকে তিনি উদার মনে সন্তানের অধিকার বলে মেনে নিয়েছেন। সুকুমার বুঝতে পারেন কিশোর বয়সে তিনি শুধু শাসনের ভীতিকে বুঝেছেন, কিন্তু তার পিছনে থাকা মাস্টারমশাইয়ের স্নেহের ভাবটি বুঝতে পারেননি। মাস্টারমশাইয়ের পড়া বার পদ্ধতি হয়তো মাস্টারমশাইয়ের পড়াবার পদ্ধতি হয়তো ভুল ছিল, কিন্তু তার পেছনে যে তার স্নেহ ছিল সেটা সে বুঝতে পারেনি। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যাকে দাম দিয়ে কেনা যায় না, যেমন স্নেহ, ভালোবাসা, মমতা। মাস্টারমশাইকে নিয়ে লেখা তার ছোটবেলাকার অভিজ্ঞতার পারিশ্রমিক হিসেবে সুকুমার 10 টাকা পেলেও মাস্টারমশাইয়ের স্নেহ ভালোবাসাকে দাম দিয়ে কেনা যায় না, এই সত্যটি সুকুমার শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছিল। এই দিক থেকে যদি আমরা বিচার করি তো গল্পের কাহিনীর সাথে গল্পের নামকরণ একেবারে সার্থক, যথাযথ ও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে। দেখো 5 নম্বরের কোশ্চেন রয়েছে, ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি মান হচ্ছে 5 নম্বর। তো দেখো ক্ষয়ের টার্গেটটা আমরা এখানে করেছি না, ভাব সম্প্রসারণটি হলো ছোট বালুকার কোনো বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। এই যে দুটো লাইন, কবিতার লাইন, এটার মূল অর্থটা এখানে আমাদেরকে বাড়িয়ে লিখতে হবে, একটু বড় করে লিখতে হবে, মানে আসল কি জিনিসটা এখানে বলতে চাইছে সেটা একটু মানে বানিয়ে লিখতে হবে। তো দেখো উত্তর লিখেছি, একটি বালির কণা এতই ক্ষুদ্র ও নগণ্য যে এই পৃথিবীতে তার কোনো মূল্য নেই। কিন্তু এই ধরনের যদি অনেক বালিকণা একসাথে মিলিত হয় তখন গঠিত হয় মহাদেশ। ঠিক একই রকমভাবে অসংখ্য জলবিন্দু মিলে গঠিত হয় সিন্ধুর মতো নদী ও মহাসাগর। এই সত্যটি মানব সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকটি ব্যক্তি এই বিশাল পৃথিবীতে খুবই ক্ষুদ্র ও দুর্বল, এককভাবে তারা সমাজের বিশেষ কোনো কাজে লাগে না, কিন্তু অসংখ্য মানুষ একত্রিত হয়ে কাজ করলে যে কোনো অসম্ভব কাজ তারা কে সম্ভব করে তুলতে পারে। সুতরাং একজন ব্যক্তি তুচ্ছ হলেও ব্যক্তি সমষ্টি অনেক গঠনমূলক কাজ করতে পারে এবং হয়ে ওঠে মহাশক্তির আকর। অর্থাৎ এখানে যে মূল ভাবটি সেটা হচ্ছে একতাই বল, এই ভাবটি এখানে প্রকট হয়ে উঠেছে। তো এই ভাব সমস্যাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করবে, এবং এই যে আমি এখানে নোটসটা লিখেছি এটা তোমরা কিন্তু খাতাতে লিখে রাখতে পারো। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুর সাথে, আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার করতে চাও তো আমার চ্যানেলটি অর্থাৎ দ্য অফিসিয়াল মনোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটা কিন্তু বাজিয়ে দেবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।